الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلک وصحابک یا حبیب اللہ

মুনজাহুন আনিল আয়ুব সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লাম ইরশাদ ফরমান তোমাদের দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হল জুমার দিন হজরত আদম সফিউল্লাহ আলা নবী জানা ও আলহি সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তার রু মুবারকও এই দিনেই কবস করা হয় এই দিনেই সিংহাতে ফুক দেওয়া হবে আর এই দিনেই কেয়ামত সংঘটিত হবে তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকো কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয় সাহাবাই কেরাম আলিমুর দোয়ান আরজ করলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা আজ যে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে এই ইসলাম এত সহজে আমাদের কাছে আসেনি বরং অনেক কষ্টে এবং অনেক সাধনার পরে ইসলাম আমাদের এই বাংলার বুকে এসেছে হাজরাতে শাহ্জালাল ইয়ামানি রহমেতুল্লাহি তাআলালে ইয়মন থেকে বাংলায় এসেছেন আর ইসলাম প্রচার করেছেন হাজরাতে শাহ্জালাল ইয়ামানি রহমেতুল্লাহি তাআলালের একক প্রচেষ্টার মাধ্যমে আজ সমগ্র বাংলাতে ইসলাম পৌঁছে গেছে এর পূর্বে ভারতবর্ষে ইসলাম যিনি নিয়ে এসেছেন

سلسلہ آلیہ چشتی اور مہان امام خاجہ خاجگان سلطان الہند حضرت سیدنا خاجہ گریب نواز رحمت اللہ تعالی لے ایک بار مدینہ طیبہ تے تشریف نیے گے نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کر لن موین الدین تمہیں آمر دینیر شہد جو کاری تمہا کے بھارت بارشیر ولایت دان کرا ہو لو

খাজা সাহাব রহমতুল্লাহ তাল আলে নুরানি চেহারা মুবারক দেখে দলে দলে বেধর্মীরা ইসলাম কবুল করতে লাগলো ইসলামের ছায়া তলে দলে দলে লোকেরা ভিড় জমাতে লাগলো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা যখন ভারতবর্ষের বেধর্মীরা খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলের কদমে এসে তব করে যখন মুসলমান হচ্ছিল এমন সময় কাফির রাজা পৃথিবী রাজ উদ্বিগ্ন হয়ে উঠলো অতপর সে এলাকার সবচেয়ে ভয়ানক ও বিপদজনক জাদুকর অজয় পাল যোগীকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালা আলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করলো অজয় পাল যোগী তার শিষ্যদেরকে সাথে নিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলের নিকটে এসে পৌঁছলো মুসলমানদের অস্থিরতা দেখে খাজা গরিব নবাজ রহমতুল মুসলমানদেরকে জমা করে তার আশেপাশে থেকে বাইরে বের হবে না যদি বের হও তাহলে বিপদের সম্মুখীন হতে হবে প্রিয় ইসলামী ভাইরা অজয় পাল যোগীর শিষ্যরা নানান ধরনের জাদু চালাতে লাগলো কখনো আগুন মুসলমানদের উপরে বর্ষণ করা হচ্ছে আবার কখনো পাথর বর্ষণ করা হচ্ছে আবার কখনো পানি যখনই আগুন ওই গোল বৃত্তের কাছে আসতো আসার সাথে সাথে আগুন নিভে যেত পাথর যখন অজয় পাল যোগের শিশুরা নিক্ষেপ করতো পাথরগুলো বৃত্তের কাছে এসেই নষ্ট হয়ে যেত প্রিয় ইসলামী ভাইয়েরা এর অজয় পাল যোগীর শিষ্যরা দেখলো কি জাদুই খাটছে না আমরা আগুন নিক্ষেপ করছি আগুন নেভে যাচ্ছে পাথর নিক্ষেপ করছি পাথরও বৃত্তের কাছে গিয়ে থেমে যাচ্ছে কি করা যায় এরপর অজয় পাল যোগীর শিশুরা বড় বড় সাপ মুসলমানদের দিকে নিক্ষেপ করলো হাজার হাজার সাপ মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে দংশন করার জন্য কিন্তু আল্লাহ রহমত দেখুন চমৎকার হয়ে গেল সাপ গুলো যখনই বৃত্তের কাছে পৌঁছতো পচার সাথে সাথে মারা যেত প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা অজয় পাল যোগীর শিষ্যরা যখন ক্লান্ত হয়ে গেল কি আর কোনো জাদুই খাটছে না অজয় পাল ফি করলো সে মৃগ ওজিনটি অর্থাৎ হরিণের চামড়াটি জমিনের মধ্যে ফেললো আর ফেলার পরে তার উপরে বসে পড়লো যখনই অজয় পাল যোগী ওই মৃগ হরিণের চামড়ার উপরে বসলো ওই চামড়াটা অজয় পাল যোগীকে আসমানের দিকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো এখন মুসলমান গণ যে সে সময়কার ছিল তার আরো ভয় পেতে লাগলো না জানি এখন কি হয় উপর থেকে এই দুষ্ট কি না ঘটায় খাজা জাদুকর রহমতুল্লাহ অজয় পালের এই ভেলকি বাজি দেখে মুচকি হাসি হাসলেন অজয় পাল যোগী আসমানের দিকে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে খাজা সাহাব রহমতুল্লাহি আলে নিজের নালানে মুবারক জুতা মোবারককে ইশারা করলেন বললেন হে আমার জুতো তুমি অজয় পাল যোগীকে আমার কাছে ধরে নিয়ে আসো আহ প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ ওয়ালাদের শান দেখুন খাজা সাহাব রহমতুল্লাহ তাল আলে কোনো জিনকে ইরশাদ করলেন না কোন মানুষকেও তিনি ইরশাদ করলেন না বরং নিজের জুতো মুবারক শরীফ কে ইরশাদ করলেন আমরা বাংলাতে বলি খড়ম যেটা কাঠের হয়ে থাকে আগেকার লোকেরা পড়তো সেই খরমকে ইশারা করে ইরশাদ করলেন যাও অজয় পাল যোগীকে আমার কাছে ধরে নিয়ে আসো বাস এতটুকু বলার ছিল কি সেই দুটি খরম আকাশে উড়তে আরম্ভ করলো খুব সাথে উড়ে যাচ্ছে অজয় পাল যোগী দেখছে আরে এটা আমার কাছে কি ভেসে আসছে অজয় পাল যোগী পালাতে আরম্ভ করলো কি হয়তো খাজা সাহাবাহি তালালে আমার দিকে হয়তো কোনো কিছু নিক্ষেপ করছে কিন্তু খরমের তো মুখ ছিল না চোখ ছিল না কিন্তু ওই অজয় পাল যোগীর দিকে এগিয়ে যাচ্ছিল এত দ্রুত বেগে সেই খরম উড়ে গেল কি তার মাথার উপরে গিয়ে বসে গেল আর মারতে 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 অজয় পাল যোগীকে ক্ষান্ত করে জমিনের মধ্যে ফেলে দিল অজয় পাল যোগী ক্ষত বিক্ষত হয়ে কান্না করে খাজা সাহাব রহমতুল্লাহি তাল দরবারে হাজির হয়ে বলল হুজুর নিশ্চয়ই আমরা যা করেছি এগুলো জাদু ছিল আর আপনি যে কাঠকে যে খরমকে ইশারা করেছেন এটা জাদু নয় নিশ্চয়ই এটা কোনো অলৌকিক ক্ষমতা হে খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলে আমি আপনার নিকটে সত্যিকারে অন্তরে তবা করছি আপনি আমাকে তবা পড়িয়ে মুসলমানদের দলে অন্তর্ভুক্ত করে নিন খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলে তাকে

খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালের ফয়েসপূর্ণ নজরের প্রভাবে বিলায়তের উচ্চ আসনে স্থান লাভ করে তিনি আবদুল্লাহ বয়াবানী নামে প্রসিদ্ধি লাভ করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা খাজা সাহাব রহমতুল্লাহ তাল আলে যে ইসলাম প্রচার করলেন ভারতবর্ষে সেটা যুদ্ধের মাধ্যমে নয় বরং ভালো আখলাকের মাধ্যমে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরাও নিয়ত করে নিই কি ইনশা আল্লাহ আজল এখন থেকে আমরা মানুষের সাথেও ভালো ব্যবহার করব। মানুষের উপকার করব। কেননা খাজা সাহাব রহমতুল্লাহি তাল তালালে নুরানি চেহারা মুবারক দেখে একজন নয় দুজন নয় বরং বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে উলমা কামগন বলেন কি লক্ষ বেধর্মী মুসলমান হয়ে গেছে সেই জামানার লোকেরা খাজা সাহেবের আচরণ দেখত ব্যবহার দেখতো ব্যবহার দেখে দেখেও বেধর্মীরা মুসলমান হয়ে যেত আসুন ভাইরা আমরা আর একটি ঘটনা করি যা খাজা সাহেব রহমতুল্লাহ বর্ষে আসার পরে ঘটেছে হাজর সৈদ খাজা গরিব নওয়াজ রহমত যখন ভারতের প্রসিদ্ধ শহর আজমের শরীফে আগমন করলেন তখন প্রথমে তিনি একটি পিপল গাছের নিচে স্থান নিলেন অনেক রোদ ছিল ক্লান্ত হয়ে পড়েছিলেন একটি বৃক্ষের নিচে বসে পড়লেন এমন সময় সেখানে কাফির রাজা রাজ চৌহানের কিছু খাদিম আসলো আর বললো হে দরবেশরা তোমরা এখানে কি করছো তোমরা উঠে দাঁড়াও আর এখান থেকে সরে যাও কেননা এই জায়গাটি পৃথিবী রাজ উটের বসার জায়গা আপনাদেরকে কে অনুমতি দিয়েছে এখানে বসার জন্য আপনারা এখান থেকে চলে যান খাজা সাহেব তাল আলে শানে সেই চৌহানের খাদিমিরা ব্যবি আচরণ করতে লাগলো খাজা সাহেব বলেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমাদের উটি এখানে বসুক এই বলে আলে সেখান থেকে তো শিফ নিয়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল রাত অতিবাহিত হয়ে গেল সকাল যখন আরম্ভ হলো তো রাজ চৌহানের খাদিমেরা উট নেওয়ার জন্য দৌড় দিয়ে আসলো কে উটগুলোকে গুলোকে নিয়ে যাই উটকে উঠাচ্ছে কিন্তু উট উঠছে না মারধর করছে তারপরও উট উঠছে না হায় এখন কি করা যায় উটের হলো তো কি এমন মনে হচ্ছিল কি জমিন যে আছে উটকে ধরে নিয়েছে উঠতেই পাচ্ছে না তারা বুঝতে পারলো কালকের ঘটনাটি তারা ভাবলো কে আমরা ওই দরবেশের সানে ব্যাদবি করেছি বিধায় এমনটি হয়েছে তারা দৌড় দিয়ে গিয়ে খাজা সাহাব রহমতুল্লাহ তাল এলে দরবারে মাপ চাইল আর বলল হুজুর আমাদের দ্বারা ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন আপনি বলেছিলেন এতটুকু কি তোমাদের উঠেই বসুক সে তো বসেই আছে লাখ চেষ্টা করলাম কিন্তু উঠ তো ওঠার নামে নিচ্ছে না হুজুর দয়া করে দিন মেহরবানি করুন সাহাব যিনি ভারতের মুকুটহীন সম্রাট ইরশাদ করলেন ঠিক আছে যাও আল্লাহ তালার হুকুমে উঠ গুলো দাঁড়িয়ে যাবে শুধু এতটুকু নিজের পবিত্র জবান মোবারক থেকে আদায় করলেন খাদিমেরা দৌড় দিয়ে গেল সেই পিপল গাছের নিকটে যখনই তারা সেখানে পৌঁছলো তো দেখলো সব কয়টি উঠ দাঁড়িয়ে পড়েছে ইসলামী ভাইয়েরা। অনেক বড় আল্লাহর না শুধু একটি বরং অসংখ্য করামত তিনার থেকে জাহির হয়েছে প্রকাশ পেয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন

গোসল করতে গেলেন যখন তিনারা সেখানে পৌঁছলেন পৌঁছার সাথে সাথে সেখানকার কাফিরেরা চিৎকার করতে শুরু করলো আর বলতে আরম্ভ করলো কি মুসলমানেরা আমাদের আনা অপবিত্র করছে সব কাফিরেরা একত্রিত হয়ে গেল খাজা সাহাব রহমতুল্লাহ মুরিদদেরকে ধরে আনা সাগর থেকে বের করে দিল বললো বের থেকে আমাদের আনা সাগর অপবিত্র করছো না পানি নিতে দিল না গুসুল করতে দিল কান্না করতে করতে আলের দরবারে উপস্থিত হলো খাজা সাহেব তাল আলে জিজ্ঞেস করলেন তোমাদের কি হয়েছে কান্না কেন করছো তখন মুরদিন বললেন হুজুর আমরা আনা সাগরে গিয়েছিলাম পানি নেওয়ার জন্য গুসল করতে কিন্তু সেখানকার কাফিরেরা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পানিও নিতে দেয়নি খাজা সাহাব রহমতুল্লাহ বললেন তোমরা কান্না করো না চিন্তা করো নাও এই মাটির পাত্রটি নিয়ে যাও আর নিয়ে গিয়ে পানি ভরে নিয়ে আসো আহ চমৎকার হয়ে গেল প্রিয় ইসলামী ভাইয়েরা ভারতের আজমের শরীফে যে আনা সাগর রয়েছে এটা বিশাল বড় রয়েছে মাটির পাত্র নিলেন আনা সাগরের কাছে গেলেন একটু পানি ভরলেন যখনই একটু পানি ভরলেন আর পানি যখন মাটির পাত্রের মধ্যে আসলো আসার সাথে সাথে আনা সাগরের সব পানি শুকে গেল বিন্দু মাত্র পানি আর রইল না সেই পাত্র নিয়ে খাজা দরবারে উপস্থিত হলেন বলেন রেখে দাও পানির পাত্রটি রেখে দেওয়া হলো এদিকে মধ্যে এক বিন্দু এক ফোটা পানি নেই এখন কি করা যায় অন্যান্য কাফিরেরা আসতো সেখানে গুসুল করার জন্য আর তাদের এটা ধারণা ছিল আনা সাগারে আসলে স্নান করলে অর্থাৎ গুসল করলে তাদের পাপ নাকি মোচন হয়ে যাবে তো পানি নেই অন্যান্য কাফিররা ভিড় লাগিয়ে রেখেছে কি করা যায় শেষ পর্যন্ত তারা এটাই সিদ্ধান্ত নিল কি হয়তো ওই যে দরবেশরা এসেছিল গোসল করার জন্য আর আমরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি তার কারণেই হয়তো পানিগুলো শুকে গেছে তারা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে খাজা সাহাব দরবারে উপস্থিত হলো আর হুজুর আমাদের উপরে দয়া করুন হুজুর সাগরের মধ্যে বিন্দু মাত্র পানি নেই কেউ পানি পাচ্ছে না না পশু না পাখি না মানুষ না জানোয়ার কেউ পানি পাচ্ছে না হুজুর আমাদের দ্বারা ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন এরপর থেকে যত ইচ্ছে এখান থেকে পানি নিতে পারেন খাজা আলে ইরশাদ করলেন নাও সাহাব কি এই পানির পাত্রটি পুনরায় আনা সাগরে গিয়ে ঢেলে দিয়ে আসো খাজা সাহাব রহমতুল্লাহ তাল আলে ইরশাদ করলেন এই পানির পাত্র আর পুনরায় ঢেলে দিয়ে আসো খাদিম গেলেন যাবার পরে পানির পাত্রটি যে মাত্র আনা সাগরে আশ্চর্যজনক ঘটনা দেখে দৌড় দিয়ে খাজা সাহেবের দরবারে আসলো আর বলল হুজুর আপনি যে দিনের কথা বলছেন নিশ্চয়ই এ দিন সত্য রয়েছে

এটা সালামত থাকবে হেফাজতে থাকবে তো আমিও একটি পরামর্শ যদি সম্ভব হয় তাহলে কোন পীর হাতে হাত রেখে মুরিদ হয়ে যান ইনশাল সে পীরের ফেজ দুনিয়াতেও অর্জন হবে এবং কবর এবং হাসারেও আমরা এর বরকত লাভ করতে পারব প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা খাজা সাহাব রহমতুল্লাহি তালের মুরিদের ব্যাপারে কিছু শ্রবণ করি কি একজন পীরে কামিলের মুরিদ কিভাবে কবরের মধ্যে উপকৃত হয় আসুন আমরা শ্রবণ করি হজরত সৈদুল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালে একদা তার এক মুড়িদের জানাজায় তশিফ নিয়ে গেলেন জানাজা নামাজের পর তিনি তাকে নিজ হাত মোবারকে কবরে রাখলেন আহ কত সৌভাগ্যবান সে মুরিদ হবে কে পীর নামাজে জানাজা পড়ালো এরপর নিজের হাত দিয়ে কবরের মধ্যে রাখলো হজরত সৈদনা বক্তারে কাকি রহমতুল্লাহি তাল আলে বলেন দাফনের পর প্রায় সকল লোকজন চলে গেল কিন্তু হুজুর খাজা গরিবে নবাস রহমতুল্লাহ তাল আলে তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ তিনি রহমতুল্লাহ তাল আলে একেবারে চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ পর তার রহমতুল্লাহ তাল আলের মুখ থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাক্যটি উচ্চারণ হলো তিনি খুশি হয়ে গেলেন بکتہ رکاکی رحمت اللہ تعالیٰ لے جگش کول لین حضور اپنا کے دیکھی چھی کہ نے ماتی داوار پورے خوبے چینتی تو ہوئے پوڑے چھی لین ایر پور اپنا چہرہ تے ایک ٹو حاشی فوٹ لو ایر کارون کی تکھن حضور خاجہ گریبے نواز رحمت اللہ تعالیٰ لے ইরশাদ করলেন আমার এই মুরিদের কবরে আজাবের ফিরিস্তানা চলে আসলো আজাব দেওয়ার জন্য এটি মধ্যে আমার মুর্শিদ হজরত সৈদনা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাল আলে তশিফ আনেন আর ফেরেস্তাদের কাছে তার পক্ষে সুপারিশ করতে গিয়ে তিনি বললেন হে ফেরেস্তারা এই লোকটি হচ্ছে আমার প্রিয় মুরিদ মৈনুদ্দিন মুরিদ একে ছেড়ে দাও ফেরেস্তারা বললেন লোকটি গুনাগার ছিল তখনও সেই কথাগুলো হে ফেরা আমি ওসমান হারুনির সদ্কায় মিন চিস্তির এই মুরিদ ক্ষমা করে দিলাম ইসলামী ভাইয়েরা আপনারা শুনলেন কি মুরিদ হওয়ার কত ফায়দা রয়েছে কত উপকার রয়েছে যদি কোনো পীরে কামিল যদি আমরা পেয়ে যাই আর তার যদি মুরিদ আমরা যদি হয়ে যাই তো ইনশা আল্লাহ আসল এর উপকার নিশ্চয়ই আমরা পাবো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকেও কোন পীরে কামিলের হাতে হাত রেখে মুরিদ হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন খাজা সাহাব রহমতুল্লাহি তালা আলের আর একটি কারামত আমরা শ্রবণ করি প্রিয় ইসলামী ভাইরা একদা হজরত সৈদুল্লাহ খাজা গরিবে নবাস রহমতুল্লাহ তাল আলে বসে ছিলেন। এমন সময় দেখলেন সুলতান শামসুদ্দিন আল তামাশ তীর ধনুক নিয়ে সে ইস্তান দিয়ে গমন করছিলেন খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলে

কেননা আল্লাহর বলের মুখ থেকে যা বের হয় আল্লাহ রব্বে করিম জল্লা জলাল তা কবুল করে নেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা হয়তো শয়তান কারো মনের মধ্যে এমন কিছু কুপ মন্ত্রণা দিতে পারে যে অদৃশ্য সংবাদ তো আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ দিতে পারে না খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালালে কিভাবে অদৃশ্যের সংবাদ দিয়ে দিলেন তবে আরও হচ্ছে আল্লাহ তালা আলিমুল গায়েব ওয়া শাহাদা হওয়া ব্যাপারে কোনো সন্দেহ নেই তার ইলমে গায়েব সত্তাগত অর্থাৎ চিরন্তর পক্ষান্তরে আম্বিয়ায় কেরাম আলহমুসালাম ও আউলিয়ায় গণ এর ইলমে গায়েব আল্লাহর প্রদত্ত আবার চিরন্তর নয় অর্থাৎ আল্লাহ রব্বি করিম জাল্লা জলাল যে গায়েব আছে অর্থাৎ আল্লাহ তালা যে বলিয়া কেরামকে গ্যাব দান করেছেন গ্যাপ নয় বরং আতাই দান করা যখন থেকে তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তখন থেকেই জানেন এবং যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই জানেন তার জানিয়ে দেওয়া ব্যতীত এক বিন্দু ইলমের মালিকও তারা নন হয়তো কারো এমন কুমন্ত্রণা আসে যে আল্লাহ তালা যখন বলেই দিলেন

কৃপন নন প্রিয় ইসলামী ভাইরা খাজা সাহাব রহমতুল্লাহ তালালের আর একটি কারামত আমি আপনার মাঝে তুলে ধরতে চাচ্ছি খাজা সাহাব রহমতুল্লাহ তালালে একবার নিজের হুজরা মুবারকে বসেছিলেন এমন সময় এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে আসলো আর আরোজ করলো হুজুর আমার একটি মাত্র পুত্র সন্তান ছিল তাকে শহরের কাজী বিনা দোষে ফাঁসির মধ্যে ঝুলিয়ে মেরে ফেলেছে আর সংবাদ পাঠিয়েছে হে বুড়ি তোমার সন্তানের কে লাশকে এখান থেকে নিয়ে যাও হুজুর আমি সেখানে যাইনি যার কোনো আশ্রয় নেই তার আশ্রয় হচ্ছেন আপনি যার কেউ শোনার নেই হুজুর আপনি তার শুনেন হুজুর যার কোনো আশ্রয় আশ্রয় নেই তার আপনি হচ্ছেন যার কেউ ফরিয়াদ না সহযোগিতা করে না দুঃখের সময় কাজে আসে না হুজুর আপনি তো মানুষের দুঃখের সময় কাজে আসেন হুজুর এই শহরের কাজী আমার ছেলেকে বিনা দোষে ফাঁসির মধ্যে ঝুলিয়ে রেখেছে হুজুর আপনি দয়া করুন আমার সাথে চলুন সে বুড়ির সঙ্গে সঙ্গে গেলেন দেখলেন মানুষের ভিড় জমা আছে আর একটি লাশ সামনে পড়ে রয়েছে বুড়ি তার ছেলের এই লাশ দেখে অঝোর নয়নে কান্না করতে লাগলো বলল হুজুর এই ছেলে ব্যতীত আমার কেউ ছিল না এই শহরের কাজী আমার ছেলেকে আমার থেকে আলাদা করে দিয়েছে হুজুর আমার বংশের মধ্যেও তো আর কেউ নেই হুজুর আপনি এর বিচার করে দিন খাজা সাহাব বেদনা দায়ক কথা শুনে কাঁদতে লাগলেন আর ইরশাদ করলেন হে যুবক যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে আল্লাহর হুকুমে এখনই জীবিত হয়ে যাও খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলের মুখ থেকে এতটুকু শব্দ বের হলো সঙ্গে সঙ্গে সে মুর্দার মধ্যে হরকত সৃষ্টি হলো নড়তে লাগলো আর দেখতে দেখতে আনান ফানান সে যুবক দাঁড়িয়ে গেল আহ খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলের জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার মধ্যে জান দিয়ে দিলেন সে দাঁড়িয়ে গেল প্রিয় ইসলামী ভাইয়েরা خاجہ صاحب رحمت اللہ تعالیٰ علیہ شان کے اللہ تعالیٰ اونک اردھے کرے چھے اونک اوچو کرے چھے اللہ تعالیٰ خاجہ صاحب صدقہ اما در کے دان کروک اللہ تعالیٰ خاجہ صاحب رحمت اللہ تعالیٰ علیہ وسیلہ اللہ تعالیٰ اما مغفرت دان کرے دیک آمین بجاہ النبی الامین صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ على محمد صلى الله عليه وسلم